কখন দিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছি, কখন যে আসবে আমি তো বুঝতেই পারছি না। দাঁড়িয়ে দিয়ে আমার পাটা ব্যথা হয়ে গেল। দেখা যাক, দাঁড়াই আর দু মিনিট, দেখি কতক্ষণে আসে মহারাজ। সরি সরি সরি, আর ওয়েট করতে হবে না। অনেকদিন পর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হলো আমাদের বাংলার সঞ্জু শেরাওয়াত ক্যান বি দাদা। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। যে ক্যান বি দাদা ইউটিউবে এক সময় ছাতার মাথা প্র্যাঙ্ক ভিডিও বানাতো, আর সেই সব প্র্যাঙ্ক ভিডিও দেখার পর আমার ভেতর থেকে কন্টেন্ট বেরিয়ে আসতো। সেই ক্যান বি দাদা এখন ফেসবুকে স্ক্রিপ্টেড শর্ট ফিল্ম বানাচ্ছে, যেগুলো দেখার পর আমি তো পুরো শকে চলে গেছি। বলেন কি? সো চলো বেশি দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। বলো বাবাজি। সম্পত্তির লোভে সাথে আছে ঠিকই, কিন্তু তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। শালা দুই নম্বরী কোম্পানির এক নম্বর চিটার। এখানেও গোল্ডিগার স্ক্রিপ্ট। ক্যান বি দাদার মাথা থেকে এই গোল্ডিগার স্ক্রিপ্টের ভূত কবে নামবে বলতে পারবো না। তুমি এখানে কি করছো? ফোন করছি, তুমি ফোন কেন ধরছো না? আরে তোমাকেই তো ফোন করতে যাচ্ছিলাম, তুমি এখানে এসো না, চলে। এটা আবার কে? এ কি এক ফুল দো মালি কেস নাকি? আর কতবার বলেছি কানিটাকে বোকা বানিয়ে ওর থেকে সম্পত্তি নিয়ে দুজনে আমরা থাকবো এই ফ্ল্যাটে, বুঝতে পারছো না? এই দেখো। ও আচ্ছা, এইটা তাহলে ক্যান বি দাদার প্ল্যানিং। হ্যাঁ, গোল্ডিগা স্ক্রিপ্ট তো স্বাভাবিক, এইটাই প্ল্যানিং হওয়া দরকার। ও আই সি। শুনে নেবে, তুমিও তো ওকে বোকা বানিয়ে সব সম্পত্তি লিখে নেওয়ার ব্যবস্থা আমি করেছি, কোনো সমস্যা নেই। আরে ক্যান বি দাদা, তুমি তো একটু আগে মেয়েটাকে তোমার প্ল্যানিংটা বললে, আবার মেয়েটাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে অন্য স্পটে একই প্ল্যানিং বলার মানেটা কি? আশ্চর্য তো। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। বলছি তুমি তো জানোই আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, মানে তো চাইছি না, মানে তুমি তো জানোই আমি সারাদিন তোমার সাথে থাকি, সাহায্য করি, তোমার ব্যবসাগুলো দেখি, কিছুই রয়েছে। বলেছিলে যে আমাকে যে তুমি এই ফ্ল্যাটটা আর কিছু জিনিস তুমি আমাকে, মানে আমি বলতে চাইনি, কিছু মনে করো না, যদি তুমি করে দিতে খুব ভালো, তোমার আমার নামে করে দিতে আর। তালিয়া তালিয়া ভাই, স্ক্রিপ্টটা কে লিখেছে? কোন ব্র্যান্ডের গাঁজা পুকে স্ক্রিপ্টটা লিখেছে? ক্যান বি দাদা তার মা বাবাকে সময় দিতে পারছে না, সেই জন্য সে তার গার্লফ্রেন্ডকে বলছে তুমি তোমার ফ্ল্যাটটা আমার নামে লিখে দাও। আরে ক্যান বি দাদা, ফ্ল্যাটটা যদি তোমার নামে তোমার অন্ধ গার্লফ্রেন্ড লিখে দেয়, তাহলে কি তুমি তোমার মা বাবাকে সময় দিতে পারবে? লিংকটা কোথায়? হ্যাঁ, লিংকটা কোথায়? অদ্ভুত ব্যাপার। আর মজার বিষয় হলো মেয়েটা রাজিও হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তার আগে আমি তোমাকে সবকিছু করে দেবো। আচ্ছা, তোমার অত চিন্তা করার দরকার নেই, তুমি যে আমার সাথে থাকো, আমায় এত হেল্প করো, এটাই আমার। না না, হেল্প কেন বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? ভালোবাসার মানুষের সাথে করাই যায়, কি সমস্যা? আচ্ছা না, তুমি জলটা আমাকে তো খেয়ে নাও। হ্যাঁ, এরকম একটা ভালোবাসার মানুষ আমি কেন পেলাম না, সারা বালের জীবন। ক্যান বি দাদা আর ক্যান বি দাদার স্টেপনির সঙ্গে কিন্তু সবকিছু ঠিকঠাকই চলছিল। মিডিল থেকে কেলে কার্তিক এসে এই ক্যান বি দাদার কুরকুরিটা দেখে নেয়, আর সোজা গিয়ে তার অন্ধ ম্যাডামকে জানিয়ে দেয়। আজকে আমি একটা জিনিস দেখলাম। কি দেখেছো? স্যারকে একটা অন্য মেয়ের সাথে দেখলাম সামনে, স্যারকে অন্য একটা মেয়ের সাথে হাত ধরে ঘুরতে দেখলাম, যেতে দেখলাম, গল্প করতে দেখলাম হেসে হেসে। কিন্তু মেয়েটা প্রায় দিনই আসে স্যারের সাথে, এরকম গল্প করে, ঘুরে বেড়ায়, আমি প্রায় দিনই দেখি, কিন্তু আপনাকে তো বলাটা খুব। এই কেলে কার্তিক আবার কিন্তু মশলা মারা এক্সপার্ট। মানে কেলে কার্তিক যা দেখলো তার থেকে দুকাটি বাড়িয়ে বলল। আর কেলে কার্তিক এটা কিন্তু পরিষ্কার ভাবে বলল যে সে নাকি এই মেয়েটাকে প্রায় দিনই দেখে ক্যান বি দাদার সঙ্গে। কিন্তু মেয়েটা প্রায় দিনই আসে স্যারের সাথে, এরকম গল্প করে, ঘুরে বেড়ায়, আমি প্রায় দিনই দেখি। কিন্তু ক্যান বি দাদাকে যখন সে ইন্টু মিন্টু করতে দেখলো, তখন সে বলল সে নাকি আজকে প্রথমবার মেয়েটাকে দেখছে। কি হলো ব্যাপারটা? ঘরে ম্যাডাম থাকতে আবার এই মহিলাটা কি হ্যাঁ এর সাথে কি করছে? আবার হেসে হেসে কথা বলছে, এই ব্যাপারটা ম্যাডামকে জানাতে হবে। স্ক্রিপ্টের ফলো আপ ঠিক নেই ভাই, স্ক্রিপ্টের ফলো আপ ঠিক নেই। ক্যান বি দাদা স্ক্রিপ্টটা একটু দেখে শুনে, ডায়লগগুলো দেখে শুনে লেখো, একটু মাইন্ডে মনে রাখো কি বলছো পাঁচ মিনিট আগে। বাদ দেন। ও আমাকে ঠকালো, তবে কি আমার টাকার জন্য আমার পিছনে ছিল? আর ভাবতেই কিরকম হচ্ছে, আজ আমার চোখ নেই বলেও আমার সাথে এরকম করতে পারলো। আরে আরে দিদি, এটা হলো গোল্ড ডিগিং স্ক্রিপ্ট, তোমার যদি চোখ গোটা থাকতো তাহলেও তোমাকে ঠকাতো। বেশ বলেছেন। এবার যাও গিয়ে 10 মিনিটের মধ্যে নতুন চোখ লাগিয়ে এসো। কেন কেন আবার বদলা নিতে হবে তো, ক্লাইম্যাক্স এসে গেছে। আই সি। না ওই ঘরে যাচ্ছ কোথায়?
লজ্জা করে না একজন অন্ধের ইমোশন নিয়ে খেলতে? মিথ্যে কথা একদম বলবে না, আমি অন্ধ ছিলাম একটা টাইমে, আমি এই জন্য শুধু অন্ধটা ছিলাম তোমার মতো চশমা ছেলেকে দেখবো বলে। দিদির ওভার অ্যাক্টিং দেখে স্টেপনি দিদি নিজের হাসি চাপতে আর পারছে না। দেখবো বলে এইরকম মোরাল ভিডিওগুলো স্টোরি পুরো লিভার টাচিং হয়, লিভার টাচিং। এইরকম টাইপের ভিডিও দেখার পর হাসতে হাসতে পেছন দিক থেকে পাঁদ বেরিয়ে যায়। যাই হোক, তোমরা বলো শাড়ি পরে দাঁড়ানো কি পাপ? শাড়ি পরলে কি কেউ মিডিল ক্লাস হয়ে যায়? জাজমেন্টাল দিদিকে দেখে তো বেশি মিডিল ক্লাস মনে হচ্ছে, ইভেন ওর বয়ফ্রেন্ড কিটো পরে ঘুরছে। ক্যান বি দাদা, স্ক্রিপ্ট অনুযায়ী যদি তুমি কাউকে বড় লোক দেখাতে চাও তাহলে একটু ড্রেস আপ গুলোর উপর পয়সা খরচা করো, টাকা কামিয়ে সেকেন্ড হ্যান্ড অডি কিনে শুধু ঘুরলেই হবে। সন্ধে তুই ঠিক কথা বলেছিস, একটা ভালো কাউকে বিয়ে করতে পারলি না তুই? কলেজে থাকাকালীন তোকে কত ভালো ভালো ছেলে প্রপোজ করতো, তুই ওদেরকে রিজেক্ট করে দিস, জাস্ট এরকম একটা ছেলেকে বিয়ে করেছিস? তোর কাছ থেকে ভাই এগুলো এক্সপেক্টই করিনি। আরে ও জাজমেন্টাল দিদি, তুমি দু মিনিট দাঁড়াও, এক্ষুনি আমাদের ক্যানবি দাদা তার সেকেন্ড হ্যান্ড অডি নিয়ে এন্ট্রি মারবে। ক্যাব বুক করে টাকা দিয়ে পাঠিয়ে দাও। এই শোন, তোর সাথে ফালতু বকার কোনো আমার টাইম নেই, তুই যা তো এখান থেকে, চলো। আজব ছিটিয়াল মেয়ে তো, নিজেই এলো, নিজেই জাজ করলো, নিজেই এসে অপমান করলো, আর এখন বলছে ফালতু বকার টাইম নেই, মেন্টাল নাকি পাগল? ক্যানবি দাদা তোমার এন্ট্রি চাই। তোরা কি জানিস আদৌ ওকে? আরে হ্যাঁ, ইনাকে তো চিনি, ইনাকে চিনবো না? ইনি তো আমাদের কলকাতা শহরের সবথেকে বড় ইনভেস্টর, ইনফ্যাক্ট ইনি তো আমার ইন্সপিরেশন। কলকাতা শহরের ইনভেস্টর ক্যানবি দাদা নাকি ইন্সপিরেশন? হতে পারে, পশ্চিমবঙ্গে এখন সবকিছুই সম্ভব, হয়তো ক্যানবি দাদা ভিক্টোরিয়া মেমোরিয়াল রং করার কন্ট্রাক্ট পেয়েছে, তাই না? এত সস্তা কলেজে আমি আমার লাইফ পার্টনার হিসেবে তাকেই চুজ করব যে সব দিক থেকে যোগ্য হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগ্য প্লাস মালদার, আফটার অল ক্যানবি লাইফস্টাইল মানেই গোল্ড ডিগার। সো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। যাচ্ছ কোথায়? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কি করবে? লাইক করবে, বেশি বেশি করে কমেন্ট করবে আর শেয়ার করবে। যাচ্ছ কোথায়? আর যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটাকে সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, কারণ বেল আইকন প্রেস না করলে তোমরা ভিডিও নোটিফিকেশন পাবেই না। যাচ্ছ কোথায়? আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। যাচ্ছ কোথায়? আর যদি আমার সঙ্গে গল্প করতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টিল দেন বাই বাই। যাচ্ছ কোথায়? আরে না না, এবার যেতে পারো, কোনো প্রবলেম নেই।